এখন আমরা তৈরি করব মজাদার রেসিপি সেবাই তাহলে আমরা হ্যাঁ আরম্ভ করি না আমরা সেমাই নেব এখানে এক কাপের মতো সেমাই নিয়েছি এটাকে আমি একটু ভেঙে ছোট ছোট গুঁড়ো করা হ্যাঁ গুঁড়ো করে নিতে হবে এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিচ্ছি আচ্ছা ঘিটা পরে ব্যবহার করব একবারই দেব না সেটা না অল্প একটু ঘিও দিচ্ছি কারণ ফ্লেভারটার জন্য হ্যাঁ দিয়ে এটাকে আমি এটাকে ভেজে নিব এবং এই লম্বা সময়ে যেটা আছে সেটা কিন্তু আসলে ভাজার উপরেই ডিপেন্ড করে আমার কাছে মনে হয় যে এটার মজার যে ফ্লেভার যেটা আসে হ্যাঁ হ্যাঁ এই দিকে এর মধ্যে দিয়ে দেব একটু দারচিনি দিয়ে দিচ্ছি আচ্ছা দুটো এলাচও দিয়ে দিচ্ছি বেশি না দুটো এলাচ আর দুটো দারচিনি এটা আস্তে আস্তে ভাজা হোক আর এদিকে আমরা এখানে 1 কেজি দুধ নেব নিয়ে এটাকে জাল দিয়ে আধা কেজি করে নিব যেটা একটু ঘন করে নিতে হ্যাঁ ঘন করা আছে আর এখানে নিয়ে নেচ্ছি তিনটা ডিম তিনটা ডিম আমরা ভেঙে নেচ্ছি হুইপস দিয়ে আমরা এটা ভাজাও হচ্ছে আমরা এদিকে আর একটা কাজ করে ফেলি যেটা আসলে আমাদের রেশমি সেমাই বলা হচ্ছে অর্থাৎ অনেক শাহী অনেক কিছু থাকবে অনেক আইটেম থাকবে ঈদের দিন কিন্তু আসলে দেখা যায় সকাল থেকে শুরু করে দুপুরে রাতে দুই দিন তিন দিন পর্যন্ত কিন্তু সেবাইটাই কিন্তু কন্টিনিউস চলে হ্যাঁ এটা রেখে দেওয়া যাবে এটা ফ্রিজে না রাখলেও এটা থাকবে আচ্ছা ভাজা সেমাই তো আর মানে এটা মানে ইয়ের সেমাই এটাকে বলে রেশমি সেমাই মানে এটা ঝরঝরা একটা সেমাই হবে যার জন্য এটাকে ইয়ে হবে না নষ্ট হয়ে যাবে না আচ্ছা এর মধ্যে আমরা এখন আস্তে আস্তে দুধটা যে ঘন করে রেখেছিলাম আচ্ছা সেই দুধটার মধ্যে আমরা আস্তে আস্তে ডিমটা দেব আর নাড়ব দাদা ভাই আসেন তো নাড়েন ও কিন্তু বাসে ভালো সুন্দর করে নিজে নিজে বেশ অনেক জিনিস বানিয়ে এটা আসলে আমি বুঝতে পারছি যেহেতু বলা মাত্র ও আগ্রহ নিয়ে করছে তার মানে বাসায় আপনাকে অনেক কাজে হেল্প করে আস্তে আস্তে হ্যাঁ এটা এটা এইভাবে তোমাকে শিখিয়েছি না এইভাবে বাচ্চাদের আসলে শেখাটা কিন্তু এখান থেকে শুরু হয় আমি ওমেন্স কালিনারি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট তো ওখানে আমরা আবার একটা ইউটিউবে মানে সবার রান্না ইয়ে শ্যুট করলাম সেখানে 10টা বাচ্চার রান্না ছিল তো ও ওখানে আবার পার্টিসিপেট করেছে হ্যাঁ মাফিন কেক বানিয়েছে আচ্ছা দেখো এটা আমাদের ইয়ে হয়ে গেল এবার আমরা এটা আস্তে করে এটা বেশ আস্তে করে একটু টেনে আসবে আচ্ছা আর ডিমটা দেওয়াতে মনে হবে এটা ছানা এর ভিতরে ছানা দেওয়া আছে ছানার মতো লাগছে ছানার মতো লাগবে আমরা এখানে আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ হ্যাঁ 1 চিমটি লবণ দিচ্ছি এবার চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা দেব এখানে জন্য 1 কাপ চিনি চিনিটা তো আসলে আমরা 1 কাপ বা যার যার পছন্দ পছন্দ মতো দিতে পারি হ্যাঁ পছন্দ মতো এবার আমি ঘিটা দিয়ে দিচ্ছি আচ্ছা একদম শেষ পর্যায়ে ঘিটা দিতে হবে এটা ফ্লেভারটা জন্য ফ্লেভারটা থাকবে আর কি এবার আমরা গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি মানে মজাই মজা তবে একটা জিনিস মনে রাখতে হবে মজা করতে গেলে অবশ্যই আমাদের কিছু জিনিস আছে দিতে হবে না হলে কিন্তু ওটা
মানে শাই হবে না আচ্ছা আমি দিয়ে দিচ্ছি কিসমিস দিয়ে দিচ্ছি অল্প একটু রেখে দিচ্ছি বাদাম দিচ্ছি অল্প একটু রাখলাম আর কি উপরে দেওয়ার জন্য পেস্তা বাদামও দিয়ে দিচ্ছি আমাদের সেমাইটা কিন্তু হয়ে গেছে আমরা চুলাটা বন্ধ করে দিচ্ছি দেখো অনেক সুন্দর একটা লুকস এসে গেছে তাই না এখন আমরা এটাকে দুই ভাবে পরিবেশন করতে পারি আজকাল তো ছোট ছোট ওয়ান সার্ভিং চলে তারপরে ছোট ছোট গ্লাস আছে সেখানেও আমরা ইউজ করতে পারি আর যদি বড় বাটিতে সব অনেক জনের জন্য করে রাখি এটা হয়তো আমরা একজনের জন্য আমরা রেডি করতে পারি একটু ঠান্ডা করে তারপরে সার্ভ করতে হবে হ্যাঁ আচ্ছা এখন পরিবেশনের জন্য দেখো আমি এখানে আরও একটু জিনিস দিব সেটা হলো আমরা এখানে একটু ক্রিম ব্যবহার করব আচ্ছা হ্যাঁ ক্রিমটা তবে অবশ্যই ঠান্ডা হলে দিতে হবে ক্রিমটাকে একটু ফেটে নিতে হবে ইচ্ছা করলে দুধের সর মানে জাল দিয়ে দিয়ে তুলে নেওয়া যাবে অথবা ক্রিম যেটাই হোক এটাকে রেশমিটা লেয়ার সেমাই দিয়ে তার উপরে হচ্ছে ক্রিমটা হ্যাঁ ক্রিমটা বাদাম আর কি মনে হচ্ছে তোমার দেখে মনে হচ্ছে না খাবো উপরে আরেকটা ক্রিমের লেয়ার হ্যাঁ তৈরি হয়ে গেল আমাদের আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার হয়েছে দেখতে এটা একজনের জন্য তাই তো একজনের প্রিয় দর্শক তৈরি হয়ে গেল আমাদের মজাদার রেসিপি সেমাই আশা করি আপনাদের খুব পছন্দ হয়েছে আপনারা অবশ্যই ঈদের দিন এটা ট্রাই করবেন চলুন আরেকবার দেখে আসি এটার প্রস্তুত প্রণালী প্রথমে সসপ্যানে তেল দিন এতে ঘি সেমাই দারচিনি ও এলাচ দিয়ে ভাজুন বাটিতে তরল দুধ নিন এতে ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন সসপ্যানে ভাজা সেমাইয়ে ডিম মিশ্রিত তরল দুধ ঢেলে দিন এতে লবণ চিনি ঘি গুঁড়ো দুধ কিশমিশ কাঠবাদাম কুচি ও পেস্তাবাদাম কুচি দিয়ে রান্না করুন রান্না হয়ে গেলে গ্লাসে লেয়ার করে প্রথমে সেমাই ক্রিম বাদাম সেমাই ক্রিম ও বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের রেশমি সেমাই